হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা, কাল হোলি, তো সেই জন্য আমি একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে একটা কথা হচ্ছে, ম্যাক্সিমাম ইউটিউবগুলো খুঁজে নেবে এই রেসিপিটা বাংলাতে কেউ শেয়ার করেনি, তো এটা আমি করছি তার কারণ বাঙালিদের যাতে সুবিধা হয় সেই জন্য। ম্যাক্সিমাম দেখবে সব হিন্দিতে এটা। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো, সেটার নাম হচ্ছে প্যারাকিয়া বা গুজিয়া, যেটা ইচ্ছা নাম দিতে পারো। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে এবং কীভাবে বানাচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? তো আগাম শুভেচ্ছা দোলযাত্রার, চলো শুরু করে দিই আর দেরি না করে। প্যারাকিয়া বা গুজিয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ময়দা, এখানে আমি বড় বাটির এক বাটি নিয়ে নিয়েছি, এখানে হাফ কাপ মতন জল মাখার জন্য, এখানে দু তিন টেবিল স্পুন অয়েল নিয়েছি, রিফাইন অয়েল মরম দেওয়ার জন্য, এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, নারকেল থাকলে নারকেলও দিতে পারেন, এখানে নিয়েছি সুজি, এখানে চিনি, কোনটা কতটা পরিমাণে আছে সব বলে দেবো বডি ডেসক্রিপশন বক্সে, আর ঘি। ময়দার মধ্যে এবার রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছি, লাগলে আর একটু দেবো, এবার এটা মেখে নিচ্ছি। এরকম যখনই দেখবেন হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে ময়নটা হয়েছে ঠিকঠাক। আমাদের এটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম দলা পাকিয়ে যাচ্ছে। দেওয়া হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব, একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে। তো ময়দাটা মেখে এখানে আমাদের একটা ডো তৈরি হয়ে গেছে, সফট ডো, এবার এটা আমরা ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এবার আমরা পুরটা বানাবো, গরম হয়ে গেছে আমরা সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে কাজু কিশমিশগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, এর মধ্যে আমন্ড নারকেল অনেক কিছুই দেওয়া যায়, আপনারা মাওয়া দিয়েও করতে পারেন, কিন্তু মাওয়া দিয়ে যদি এটা করেন তাহলে বেশি দিন স্টোর করা যায় না, তো সেই জন্য আমি শুধু সুজি দিয়েই করছি। এতে আমি দিয়ে দেবো আবার ঘি, কাজু কিশমিশগুলোও দিয়ে দেবো, আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করবো, সুজিগুলোকে একটু হালকা ব্রাউন হতে দেবো, বেশ একটা ভালো স্মেল বেরোচ্ছে ঘিয়ের মধ্যে, সুজি ভাজলে যেরকম একটা সুন্দর স্মেল বেরোয় সেটা। এবার আমি চিনিটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সব একসাথে মিক্স করে নেবো। তো পুরটা আমাদের রেডি, কি দারুণ স্মেল বেরোচ্ছে। তো ইতিমধ্যে আমি হাতে একটা ছাকাও হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ ক্রিম ট্রিম ওই বোরোলিন ট্রোলিন সব লাগিয়ে এসেছি বার্নার। তো এবার নেক্সট স্টেপটা স্টার্ট করে দিই। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমরা চাইলে এখানে সুগারের যে মানে বুড়া সুগার যেটা আর কি মানে ব্লেন্ড করে আর কি বা এরকম কিনতেও পাওয়া যায় গুঁড়ো চিনি, সেটা ইউজ করতে পারে এর মধ্যে, বাট গোটা চিনি ইউজ করলেও কিন্তু একটা বেশ সুন্দর টেস্ট লাগে, মানে মুখে বেশ লাগে, বেশ ভালো লাগে আর কি ঠেকুয়া আর এই রেসিপিটার ক্ষেত্রে, প্যারাকিয়ার ক্ষেত্রে গোটা চিনি দিলে বেশ ভালোই লাগে। তো আমি ওটা ইউজ করলাম, আমি গুঁড়ো চিনি আজকে ইউজ করছি না। পুরটাকে আমরা দুটো পাত্রে রেখে দিয়েছি, নামিয়ে নিয়েছি, তো এটা একটু ঠান্ডা হলে তারপরে এটা দিয়ে বানাবো আর কি, এটা ইউজ করবো। ফিরে এলাম 10-15 মিনিট পর, এটাকে আরেকটু মুছে নেবো, ডোলে নেবো আর কি, তারপরে এটা থেকে আমরা ছোটো ছোটো ডো বানিয়ে নেবো। এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এবার এগুলোকে বেলে নেবো, এরকম ছোটো ছোটো পাতলা পাতলা করে বেলে নিতে হবে,
দেন কুকটা ভরতে হবে। আর কুর বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, কারণ বেশি দিলে হচ্ছে তেলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আবার খুব অল্প দিলেও টেস্ট হবে না, তো আপনাদের সেটা মাপটা বুঝে দিতে হবে। আমার কাছে ছাঁচ আছে প্যারাকিয়া বানানো, তো আমি এটা দিয়ে বানাবো, আর যাদের কাছে নেই তারা কীভাবে বানাবে সেটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এরকমভাবে নিতে হবে এটাকে, তারপরে কুকটা ভরছি চামচ মতন, তারপরে জল দিয়ে এই ভাতটা এরকমভাবে জল লাগিয়ে নিতে হবে, তাহলে ফুলে যাওয়ার চান্সটা কম থাকবে এই ধারগুলোতে, বুঝতে পারছো তো? দেন এটা এরকম বন্ধ করে দিতে হবে, দিয়ে চেপে দিলাম এক্সট্রা যে অংশটা, সেটা খুলে নিলাম, ছড়িয়ে রাখলাম। এবার খুব সাবধানে এখান থেকে এটা বার করে নেব, দু চামচ দিলে খুব বেশি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এই জন্য আমি এক চামচ দিচ্ছি পরের টাকা। আরো একটা আমি করে দেখাচ্ছি, এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ছাঁচের মধ্যে, এক দেড় চামচ মতন নিলাম, এবার আমি জল দিয়ে সাইডগুলোকে অল্প জাস্ট আঙুলে করে নিয়ে এরকম সাইডগুলোতে জল দিয়ে দিতে হবে, ওটা খুলে নেবে আটকানোর আগে জলটা দিয়ে দিতে হবে, তারপর এরকমভাবে ভাঁজ করে দিলাম, দিয়ে এক্সট্রা যে অংশটা থাকছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন হয়ে গেছে, এবার আমি একটা যাদের ছাঁচ নেই তারা কীভাবে করবে সেটা করে দেখিয়ে দিচ্ছি। একটা এরকম পাতলা করে পেলে নিয়েছি, ফুট ভরে নিলাম দেড় চামচ মতন, জল দিয়ে নিচ্ছি সাইডগুলোতে, খুবই সাবধানে করতে হবে কাজটা, আটকে নিচ্ছি ট্যাপ করে নিচ্ছি, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে একটু একটু করে নিয়ে নিয়ে, আরও একটা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি ছাদ ছাড়া, জল দিয়ে সাইডগুলো আটকে নিচ্ছি, আটকে নেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে এরকম করে ধারগুলোতে ডিজাইন করে দিচ্ছি,
ধরে দেখো দেখতে এরকম হলো। এখানে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আর এখানে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। তো প্যারাকিয়া ভাজার জন্য খুব একটা বেশি, এটা প্যারাকিয়া গুজিয়া যে যার নামে ডাকে ডাকতে পারো। তো তেল খুব একটা গরম হওয়ার বেশি দরকার নেই, এটা একটু হালকা গরম তেলেই দিতে হবে আর কি। একবারে সবকটা দেবো না, দু তিনটে করে দিয়ে দিয়ে ভাজবো। আর আরেকটা টিপস দিয়ে দিই, আর একটা কথা বলে দিই, যদি কোনোটা এরকম হয় যে তেলের মধ্যে ভাজতে ভাজতে পুরটা বেরিয়ে এসছে বা কিছু, এটা সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নেবেন, কারণ বাকিগুলোও নষ্ট হয়ে যাবে না, তেলটাও খারাপ হয়ে যাবে। মরমটা কতটা ভালো হয়েছে এবং এটা কতটা খাস্তে হবে সেটা এরকম দেখে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ভাজিয়ে পিটো পিট করে, এক পিট হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে, এক পিট তুলে নিচ্ছে এবার। ওগুলো তুলে নিয়ে এবার আরো কটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কিরকম সুন্দর ভাবে ফুলে উঠেছে দেখুন তেলের মধ্যে। আচ্ছা একটা কথা, কিছু মনে করবে না কেউ, একবার তুমি একবার আপনি এরকম বলতে থাকি আমি তো সবাই নিজের সবাইকে নিজের মনে করতেই ভালো লাগে, সেই জন্য তুমিটাই ভাবছি বলবো, আপনি আপনি ছেড়ে দেবো, আমি আবার বেশিক্ষণ আপনি করতে পারি না। আমাদের প্যারাকিয়া ভাজা কমপ্লিট, প্যারাকিয়াও বলতে পারো, এটাকে গুজিয়াও বলতে পারো। ব্যাস এটাকে এবার আমরা একটা প্লেটে সাজিয়ে সার্ভ করবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও, এটাই রিকোয়েস্ট করছি। তো সবাই দেখে দেখে শিখে নাও আর বানিয়ে নাও, হোলিতে এটা খাও আর এনজয় করো।